প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। আর আপনাদের সাথে আছে আমি ডাক্তার মোহাম্মদ শাকাত হোসেন। দর্শক, আজকের ভিডিওটি হচ্ছে যে মহিলাদের একটি গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যাদের মাসিক অনিয়মিত হয়, মাসিক দীর্ঘদিন পর্যন্ত বন্ধ থাকে, মানে আনরেগুলার হয়ে যায়, রেগুলার থেকে আনরেগুলার হয়ে যায়, এক মাসে কারো চার পাঁচবার হয়ে থাকে, কারো তিনবার হয়ে থাকে, কারো চার পাঁচবারের অধিকও হয়ে থাকে, তিন দিন চার দিন পর পর দেখা যায় মাসিক, মানে রক্তক্ষরণ দেখা যায়, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন, বিস্তারিত জানতে পারবেন। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন আসছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, আর যারা আগ থেকে করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুগণ, প্রথমে জানবো আমরা যে মাসিক অনিয়মিত কেন হয়, তারপর বলবো যে চিকিৎসা কী। দর্শক, মাসিক অনিয়মিত হওয়ার অনেকগুলো কারণ আছে, যে হয়তো কারো থাইরয়েডের সমস্যা হলে মাসিক অনিয়মিত হয়, রক্ত স্বল্পতা থাকলে তো কিন্তু মাসিকের অনিয়মিত দেখা দেয়, মানসিক চাপ থাকলেও কিন্তু মাসিকের অনিয়মিত দেখা দেয়, এছাড়া আরও অন্যান্য সমস্যার কারণে কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে। জরায়ুতে কোনো সমস্যা থাকলে তা তো মাসিক অনিয়মিত হতে পারে। তারপর হচ্ছে আপনার যে বাচ্চা বুকের দুধে বুকের দুধ খায় এমন বাচ্চাদের, মায়েদের ক্ষেত্রেও কিন্তু এই মাসিক অনিয়মিত দেখা দেয়। তো প্রিয় দর্শক, এবার আসুন যে মাসিক যদি অনিয়মিত হয় আপনার, এক মাসে যদি তিন থেকে চারবার পাঁচবার ছয়বার যদি আপনার বারবার রক্তক্ষরণ দেখা দেয়, তাহলে এবার কী করবেন? এবার প্রিয় দর্শক, আরেকটা জিনিস খেয়াল লক্ষ্য করবেন, যে যদি মাসিক অনিয়মিত হয় আপনার, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে যদি না হয়, মানে মাসিক যদি না হয়, তাহলে তলপেট হয়তো একটু ব্যথা করতে পারে, তলপেট ফ্যাটের নিচের অংশ হয়তো একটু ব্যথা করতে পারে। এছাড়া আছে মনে করেন যে কোমরে ব্যথা, এই কোমরে ব্যথা হতে পারে আপনার, তারপরে ফ্যাটে কামড়, মানে কামড় হতে পারে, ইত্যাদি ইত্যাদি আরও সমস্যাগুলো, আরও সমস্যা হতে পারে যদি মাসিক আপনার অনিয়মিত হয়। লক্ষ্য করবেন যে প্রতি মাসে মাসে কিন্তু একদিনে হয়, প্রতি মাসে একবার হয়, 28 দিনের চক্র, 28 থেকে 31 দিনের ভিতরে প্রতি মাসে একবারে আপনি যদি মাসিক না হন, তাহলে বুঝতে হবে যে আপনার কোনো সমস্যা আছে। সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে দেখতেছেন ইথিনর, এটার মূল গ্রুপের নাম হচ্ছে যে নরেথিস্টেরন, এটার মূল গ্রুপের নাম হচ্ছে নরেথিস্টেরন, এটা ইথিনর একটা ব্র্যান্ডের নাম। হ্যাঁ, অনেকে কিন্তু নরম্যান্স নামের প্রোডাক্টটি কিন্তু অনেকে চিনেন, ইথিনর যদিও অনেকে না চিনে, কিন্তু নরম্যান্স যেটা ওটা কিন্তু ফসলিত একটা প্রোডাক্ট। এবার লক্ষ্য করবেন যে কীভাবে খাবেন এই প্রোডাক্টটি, দীর্ঘ তিন মাস মেয়াদি আপনি ভালো করে বুঝে নেবেন, এই প্রোডাক্টটি 3 মাস মেয়াদি আপনি খেতে হবে। প্রথম দিন থেকে, অর্থাৎ আমি কাগজ কলম আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি, যদি ভিডিওটা একটু লং হচ্ছে একটু দেখেন ভালো করে আপনারা, তাহলে বুঝতে পারবেন, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। দর্শক, এই যে লক্ষ্য করেন যে আপনি এই প্রোডাক্টটি কিন্তু 3 মাস মেয়াদি খেতে হয়, যদি নরম্যান্স না পান তাহলে ইথিনর, নরম্যান্স যদি না পান আপনি তাহলে ইথিনর খাবেন। হ্যাঁ, যেমন প্রথম মাসে যেমন 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত টানা তিন বেলা ধরে একটি ট্যাবলেট তিন বেলা করে 21 দিন খাবেন, এরপরে 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই 7 দিন বন্ধ রাখতে হবে। ওই 7 দিন কিন্তু আপনার ব্লাড র, মানে রক্তক্ষরণ হবে, ব্লাড যাবে। এরপরে আবার পরের মাসের 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত খাবেন, এরপরে 7 দিন বন্ধ, এরপরে যে 7 দিন বন্ধ থাকবে ওই 7 দিনে কিন্তু রক্তক্ষরণ হবে, ব্লাড বন্ধ, ব্লাড যাবে। এর পরের মাসে আবার ঠিক 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত একটি ট্যাবলেট করে দুইটা ট্যাবলেট খাবেন দৈনিক, 21 দিন খাবেন, তাহলে আপনার 3 মাস হয়ে যাবে। 7 দিন বন্ধ 21 দিন খাবেন, 7 দিন বন্ধ 21 দিন খাবেন, এভাবে 3 মাস খাবেন আপনার, 3 মাস পরে আপনার মাসিকের চক্রটা আপনার ঠিক হয়ে যাবে। আর যদি এটার সাথে যদি আপনার যদি পেট ব্যথা করে, তাহলে আই দিব আই দিব বলে
আপনি বিসেট বিসেট 50 অর্থাৎ ওই যে টাইমোনিয়ামটা আপনি খেতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।